তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের যে পাথর ছিল তা উদ্ধার করে জেলে উদ্ধার পদ্ধতি করে তাদেরকে এখান থেকে স্থানান্তর করা হচ্ছে। আমরা তারপর ফায়ার সার্ভিসকে সংবাদ দিচ্ছে কিনা এবং ফায়ার সার্ভিস এখন এসে পৌঁছবে কখন, মনে হয় না এখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমাদের অনেকের, আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে লোকাল নাম্বার বা 999 অনেকে জানেন না, আপনারা সবাই আমাদের যে লোকাল নাম্বার বা 999 আমাদেরকে ফোন করে আমাদের সেবা নিয়ে নেবে। আসসালামু আলাইকুম, এটা কি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস? এই যে গুরুদুয়ার মাঠে একটি বসত বাড়িতে আগুন লেগেছে, আপনারা একটু দ্রুত ব্যবস্থা নেন, ঠিক আছে? এই যে শহীদ মিনারের ঠিক পিছনে আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিস, কিশোর ফায়ার সার্ভিস সংবাদ হয়েছে আগুন লাগছে এখানে। আগুন লাগার পর আমরা ফায়ার সার্ভিস যখন কোনো সংবাদ পাই, সংবাদ পাওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে আমরা স্টেশন থেকে ত্যাগ করি, আগুন নিবারণের উদ্দেশ্যে আমরা স্টেশন ত্যাগ করি। আমরা দেখতে পাচ্ছি সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস অবশ্যই তাদের গন্তব্যস্থলে রওনা হবে এবং অগ্নি নির্বাপন করতে সক্ষম হবে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপন দল আগুনের কাছাকাছি চলে আসছে। আমরা শুনতে পাচ্ছি আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি ওদের সাইরেন দিয়ে অগ্নি নির্বাপন করবে এবং ঘটনাস্থলে চলে আসছে। আমাদের একটা টু হুইলার গাড়ি অলরেডি চলে আসছে, আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের টু হুইলার গাড়ি দিয়ে আগুন নিবারণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখানে পানি দিয়ে নিবন করা হচ্ছে এবং ফোম দিয়ে নিবন করার চেষ্টা, ফোম দিয়ে আগুন নিবন করার চেষ্টা করা হচ্ছে, কারণ ওইখানে মনে হয় ই ছিল তৈল জাতীয় কিছু ছিল, সেই জন্য পানি পানি দেওয়ার কারণে অগ্নি নির্বাপন হচ্ছে না, সেই জন্য ফোম দিয়ে অগ্নি নির্বাপন করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ ফায়ার সার্ভিসকে, আমরা সঠিক সময়ে মনে হয় আগুন নিবারণ করতে পারছি। এখন আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো, এখন এখানে একটা নজেল ডিসপ্লে হবে, তো এখানে অনেকে ভিড়ে যাবেন, তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো আপনাকে নির্দিষ্ট দূরত্বে চলে যান। এখানে একটা নজেল ডিসপ্লে হবে, আমরা যখন কোনো বহুতল ভবনে অগ্নি নিবারণ হয় তখন আমাদের পানি কতটুকু পর্যন্ত উপরে উঠতে পারে সেটা এখন দেখানো হবে। Thank you.
Thank you.
Thank you.